তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যানার্জি আর্ট গ্যালারি অ্যান্ড একাডেমি। আর আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে ড্রয়িং দেখাবো সেটা হচ্ছে মেইনলি আমরা যে শেডগুলো ইউজ করে থাকি ড্রয়িংয়ের ক্ষেত্রে, তো এরকম মেইনলি ছটা পেনসিল শেড আজকে আমি তোমাদের দেখাবো। আর এই ছটা পেনসিল শেড ইউজ করে কীভাবে পেনসিল শেড দেওয়া যায় সেই এক্সাম্পলগুলোও আমি তোমাদের পাশে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবে, এবং এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে খুব সুবিধা হবে। তো চলো আমরা মেইন ভিডিওতে এবার ফোকাস করি। তো শুরুতেই দেখো, আমি পায়োনিয়ারের একটা ড্রয়িং খাতা নিয়েছি, আর এটা 120 GSM পেপার, 100 পিস থাকে এবং দাম 115 থেকে 135 টাকা নেয়। পেপারটা খুব ভালো। এছাড়াও আমি অপসারা 10B পেলসিল আর ডমসের আলটিমেট ডার্ক পেলসিল নিয়েছি, আর সাথে নিচ্ছে ডমসের ইরেজার এবং ডমসের কাটার। শুরুতেই আমরা শেডের বিষয়টাতে, যেটা আমাদের একেবারে শুরুতেই দেখাবো, সেটা হচ্ছে টোনাল। এটা হচ্ছে বেসিক শেড, বলতে পারো খুব সিম্পল শেড। এটা প্রথমেই প্রত্যেকের শেখা উচিত, এবং দেখো এটা খুব সহজে লাইট পোর্শন এবং ডার্ক পোর্শন আমি কীভাবে করছি। লাইটের জন্য তো আগেই বলেছি ডমসের পেলসিল, এবং ডার্কের জন্য কিন্তু অপসারা 10B। তো শুরুতে তোমাদের স্মুথলি কিন্তু লাইট পোর্শনটা এই হালকা পেলসিল দিয়ে করতে হবে, এবং চেষ্টা করতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে, লাইট যে পোর্শনটা সেই পোর্শনটার জন্য বলছি। এবং একই রকমভাবে ডার্ক পোর্শনের জন্য অপসারা 10B পেলসিলটা আমি ইউজ করছি। এবং এইরকমভাবে তোমরা কিন্তু ডার্ক এবং লাইট পেন্সিল ইউজ করে, মানে সাধারণভাবে এই শেডটা ইউজ করে কিন্তু যে কোনো পোর্ট্রেট বা যে কোনো কিছু করতে পারো। দেখো আমি পাশে একটা এক্সাম্পল তোমাদের করে দেখানোর চেষ্টা করছি। নাক আঁকার ক্ষেত্রে সাপোজ যদি ধরে নিই লাইট পোর্শন, এগুলো লাইট পোর্শনের জন্য আমরা পেন্সিলটা শুইয়ে হালকা করে একটা শেড দিয়ে দিলাম, এবং তারপরে যেটা ডার্ক পোর্শন অল্প একটু সেটার জন্য ডমসের ওই অপসারার পেন্সিলটা কিন্তু ইউজ করলাম। সেকেন্ডলি আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্মাজ। এটা কিন্তু স্মাজিং বা তোমরা বলতে পারো ব্লেন্ডিং, যেটা কিন্তু শেডটা দেওয়ার পরে আমরা ব্লেন্ডার দিয়ে হোক বা যে কোনো টুলস বা আঙুল দিয়ে হোক বা কটন বার্ড দিয়ে হোক কিন্তু আমরা এই ব্লেন্ডটা করে থাকি, এবং এই ক্ষেত্রে ড্রয়িংটা কিন্তু রিয়েলিস্টিক ড্রয়িং হয়। সুতরাং রিয়েলিস্টিক ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা কটন বার্ড বা ব্লেন্ডার এরকম ধরনের কোনো কিছু ইউজ করতে পারো। এবং তারপরে যেটা আমরা দেখাবো হ্যাচিং। হ্যাচিং মিন্স হচ্ছে দাগ কেটে কেটে যে শেডটা হয়ে থাকে ন্যাচারালি। আর ব্লেন্ডিংটা আমি তোমাদের আগে একটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে। এইভাবে শেডটা দেওয়ার পরে আমরা কটন বার্ড দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করছি, এবং মনে রাখতে হবে খুব আস্তে আস্তে ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে এবং কোথাও যেন ফাঁকা না থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু ড্রয়িংটা অনেক রিয়েলিস্টিক দেখায়। এরপর হচ্ছে হ্যাচিং। হ্যাচিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এই শেডটার ক্ষেত্রে স্পেশালি জাস্ট দাগ দাগ দিয়ে, সেটা পেন দিয়ে হতে পারে, মার্কার দিয়ে হতে পারে বা পেলসিন দিয়েও হতে পারে। সুতরাং আমি হ্যাচিংয়ের ক্ষেত্রে এখানে পেন দিয়েই করা যেত ডার্ক এবং লাইট, কিন্তু এখানে দুরকম পেলসিন আছে বলে আমি পেলসিন দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো শুধুমাত্র একটা রাফনেস ড্রয়িং, তুমি যদি খুব তাড়াতাড়ি একটা রাফ ড্রয়িং করতে চাও এই হ্যাচিং শেডটা ইউজ করে কিন্তু করতে পারো, যেক্ষেত্রে তোমার ড্রয়িংয়ের লাইট পোর্শন এবং ডার্ক পোর্শন বোঝাতে কোনো অসুবিধা হবে না, এবং ড্রয়িংটাও খুব চটজলদি হয়ে যাবে। এবং হ্যাচিংয়ের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ক্রস হ্যাচিং। তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে স্কেচ করে কিন্তু এই ক্রস হ্যাচিংটা করতে পারো, সেক্ষেত্রেও কোনো প্রবলেম হয় না, ডার্ক পোর্শন লাইট পোর্শন খুব ভালোভাবেই বোঝানো যায়। তো এটাকে আমরা বলছি ক্রস হ্যাচিং। ক্রস হ্যাচিং আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি সেম প্রসেসে, যেখানে কিন্তু খুব লাইট পোর্শন সেখানে হ্যাচিং খুব হালকা করে, এবং যেখানে ডার্ক পোর্শন সেখানে 10B পেলসিন দিয়ে আমি হ্যাচিংটা
করার চেষ্টা করছি, এবং এই দাগগুলো কিন্তু যেদিক থেকে সেদিক থেকেই হতে পারে। এবং ক্রস হ্যাচিং এর পরে যে মেথডটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে স্কাম্বল। স্কাম্বল আমরা বেসিক্যালি গাছের পাতা বা অন্যান্য জিনিস করার ক্ষেত্রে, মানুষ আঁকার ক্ষেত্রে নয় একেবারেই। তো আমি এখানে নাক একেই তোমাদের এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু রাউন্ড শেপে কিন্তু স্কেচটা চলতেই থাকে। বেসিক্যালি গাছের পাতার শেড বা গাছের গুড়ির শেড, ন্যাচারাল যে জিনিসগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই স্কাম্বল শেডটা ইউজ করে থাকি। এইভাবে তুমি কয়রকম হয়ে গেলো, পাঁচ রকম হয়ে গেলো। এবার আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে স্টেপল। স্টেপলের ক্ষেত্রে কিন্তু আমরা ডট ইউজ করে যে কোনো একটা ড্রয়িং কমপ্লিট করতে পারি, শুধুমাত্র ডট ইউজ করে। এবং যেখানে লাইট পোর্শন সেখানে হালকা পেন্সিল দিয়ে ডট ডট দিয়ে করবো, এবং যেখানে ডার্ক পোর্শন সেখানে কিন্তু এই ডার্ক পেন্সিল ইউজ করে ডার্ক পোর্শনটা বোঝাতে হবে, শুধুমাত্র ডট ডট দিয়েই। তো এখানে দেখো আমি যে লাইট পোর্শন আছে সেটা কিন্তু লাইট পেন্সিল দিয়ে ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবং বেসিক্যালি এই যে শেডগুলো দেখালাম, এই শেডগুলোই তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের শেডের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। এবং বিশেষ করে ব্লেন্ডিং, আমি সেকেন্ড যে স্টেপটা দেখালাম, ওই স্টেপটা কিন্তু রিয়েলিস্টিক ড্রয়িংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর বাকি স্টেপগুলো কিন্তু যে কোনো চটজটি ড্রয়িং, এবং এক একটা তো এক এক রকমের ড্রয়িং হয়, সেক্ষেত্রে তোমরা করতেই পারো। তো আশা করি ড্রয়িংটা দেখে তোমরা কিছু শিখতে পারবে, আর যদি ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী ভিডিও আসলেই তোমরা দেখতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।